শুভ ষষ্ঠী, আজকে বর্ধমান বেরোনো হলো। এখানে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। যাই হোক, বর্ধমান পুজোর সাজে কেমন সেজেছে এটা ঘুরে ঘুরে দেখা যাবে। আজকে ডেলিভারি কাজেতেও বেরোনো হয়ে গেছে, যে পুজোর বা অন্যান্য উৎসবের কাছাকাছি যদি কোনো কাজ পড়ে, তো বাঙালিদের একটা কথা আছে বা প্রবাদ আছে, তো বলে যে রথ দেখাও হবে কলা বেচাও হবে। তো রথ দেখতে যাইনি, এখন পুজোতে যাচ্ছি। বর্ধমানটা কত সুন্দর সেজে আছে পুজোর লাইটিংয়ে সেটা দেখবো, আর কোথায় কী কী থিম তৈরি হয়েছে সেগুলো একটু দেখবো। জানবিস বিরিয়ানিতে একটু দাঁড়াবো, এখান থেকে অর্ডার করবে ভেতর দিয়ে যাব, ততক্ষণ অর্ডারের অপেক্ষায়। ফার্স্ট অর্ডার জানবিস বিরিয়ানি থেকে পড়লো, বড় বালিক ডাঙ্গা বড়লিন অ্যাড এদিকে। পুরো লাইটে ঝকঝক করবে পুরো বর্ধমান। কেউ ম্যাডাম জোম্যাটো থেকে অর্ডার করার জন্য 202 টাকা হচ্ছে, রেটিং করে দেবে না? ফার্স্ট অর্ডার কমপ্লিট হয়ে গেল, এবার হাড়াতে গিয়ে দাঁড়াবো। জানি না এইটা দিয়ে হাড়া রেস্টুরেন্টে ওঠা যাবে কি না, ঘুরিয়েতে দিলাম এদিকে, গলিটা আমি চিনি না। হাওড়া চাইনিজ স্টলে চলে এসেছি, এখানে খানিকক্ষণ ওয়েট করি, দেখা যাক অর্ডার পড়ে নাকি। এখানে রোদ পড়ল। দ্বিতীয় অর্ডার পড়লো সুধামণি মিষ্টান্ন ভাণ্ডার থেকে, 5946। সাবস্ক্রাইব করে দিত। কাস্টমারের লোকেশনে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি এইখানে রেখে দিচ্ছি, এখানে বালতিগুলো আছে র‍্যাকটাতে। আজ মাঠে এসে দাঁড়ালাম, আমাদের তিনজন জোম্যাটোওয়ালা এসে বসে আছে অলরেডি অর্ডারের জন্য। অফলাইনেও অর্ডার কম নাই, হেভি অর্ডার আজ মাঠে। বিরিয়ানি, হাঁডি বিরিয়ানি পাওয়া যায় এখানে, মাটির হাঁড়িতে গরম করে দেয়। অর্ডার দিয়েছে না? এই তো এইখানটাই প্যান্ডেলটা পেয়েছি। হ্যাঁ ব্লক করছি, অন আছে, এই যে অন। আর হাঁডি বিরিয়ানিও পাওয়া যায়, মাটির হাঁড়িতে গরম করে দেয়। অনেক রেস্টুরেন্ট হাঁডি বিরিয়ানি দেয় কিন্তু প্লাস্টিকেতেই দেয়, এখানে হাঁডি বিরিয়ানি। হাঁডি বিরিয়ানি কত করে দিচ্ছে গো? আজ মাত থেকে চিকেন দম বিরিয়ানি পড়ে গেল। রিলায়েন্সের যে ওয়ার হাউসটা আছে ওখানে পৌঁছাতে হবে, আলিশা বাস স্ট্যান্ডের পেছনে। আলিশা বাস স্ট্যান্ড এখন খুব ভিড়, পুজোর বাজার। রেটিং করে দিতে বলুন। হ্যাঁ গাড়িটা একটু তেল ভরে নি। ও বাহ, এত ভিড়। 110 টাকার দাম, 110।
আড়াইশো টাকা দিলাম, আড়াই এত টাকা লাগবে এদের। এই যো এই হারকিউলিস বডিটাকে দেখো, এ ছুটি দেয়নি, পূজায় ঘুরবে না, আজকেও টাকা লাগবে। সে বয়স আছে এখন, ইয়ং এখন ইয়ং। আরে চার চাকার মেকানিক, ঘরে চার চাকা আছে। পাঁচটা চিকেন বিরিয়ানি তো জোম্যাটোর টেপগুলো শেষ হয়ে গেছে না দিয়েছে? এগুলো কি সালাড গুলো কি পেপারে দিয়েছে মনে? পেমেন্ট হয়ে গেছে, অনলাইন পেমেন্ট হয়ে গেছে, রেটিং করে দিতে বলবে। হ্যাঁ এটা হলো কার্জন গেট, এখানে খুব ফেমাস রামপ্রসাদের লস্যি, যে একবার খাবে সে বারবার খাবে, টেস্টটাই আলাদা। বিসি রোডের জঞ্জাট, উপর থেকে ভিউটা হেভি লাগছে সব। এগুলো অনেকদিনকার পুরোনো বাড়ি, বলে দিয়েছি তুমি স্পেশাল করে বলো তাহলে শুনতে পাবে। অন করে দিচ্ছি ক্যামেরা, কি বলছো? ৩৪৮ টাকার মতো অর্ডার ছিল আর কে ক্যাটারের কাছে, কিন্তু ফোন রিসিভ করলো না, অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। এবার গিয়ে রেস্টুরেন্টে আবার অর্ডারটাকে ফেরত দিতে হবে। সেই জঞ্জাট এখানে সব সময়, ট্রাফিকে ভর্তি। হ্যাঁ আমি খাবারটা দিয়েই চলে আসবো, ক্যান্সেল হয়েছে, তাই রাখবো। এদিকে সব দোকান খোলা। আরে দাদা তুমি দোকান তুমি রাখবে সেটা বড় কথা নয়, কিন্তু আমাদের তো গালাগালটা খেতে হবে। তুমি আসবে যাবে 5 মিনিট সেটা আমি মানে নিচ্ছি। আরে আমরা তো কোম্পানি ছিলাম, আমরা তো কাজ করছি, আমরা তো যে খাবো না বসে। কোম্পানিটা তুমি দেখছো, ওরা তো কিন্তু কোম্পানি দেখবে না, ওরা দেখবে গাড়িটাকে। তুমি কোম্পানিতে কাজ করছো, তুমি কোম্পানির পয়সা নিচ্ছো, রাস্তাটা তো কোম্পানি দেখবে না, সেটা বোঝো। এটা রিটার্ন আছে, ওটিপিটা একটু বলবেন। হ্যাঁ ক্যান্সেল হয়ে গেছে, এতক্ষণ লেট করলে হয়? দাদার দোকান হচ্ছে চাকুম চুকুম, নতুন রেস্টুরেন্ট, মানে গ্রোসারির দোকানও আছে। আর একটা ইউনিক আইটেম যেটা বলছিল দাদা, গোটা বর্ধমানে একটাই পাওয়া যায়, যেটা হচ্ছে চাকুম চুকুমই পাওয়া যায়। কেমটা কথা কয়, কোনটা কোনটা? এই এটা পাওয়া যায়, চিকেন উইংস অফ ফ্রাই। মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে, এটা আমি খেয়ে একদিন ট্রাই করব, দাদা অনেকদিন আগে বলেছিল। হ্যাঁ জোরে বলো, চাইনিজ বেল এখানে মেনুতে আছে? না নেই, ওটা এক্সট্রা আছে। চাইনিজ বেল, বোম্বে ডোসা, এগুলো সব এখানেই পাওয়া যায়। এখানে অর্ডার বলতে খাওয়া বসে খাওয়ার সুবিধাটা নেই, কিন্তু জোম্যাটো সুইগিতে সবসময় অ্যাভেলেবেল। হ্যাঁ বসে খাওয়ার সুবিধা আছে, একবার দেখো এটা, এখানে বসে খাওয়ারও সুবিধা আছে, এত সুন্দর করে, একদম মানে ফ্যামিলির মতো ফিল আসবে বাড়ির ভেতরে। হ্যাঁ বসে খাওয়ার ইয়ে আছে, আর যদি চান জোম্যাটো সুইগি দুটোই আছে তো ম্যাডাম। আচ্ছা ওই আইটেমগুলোর যে ইউনিক আইটেমটা বললে, ওইটার ফুল প্লেট কি হাফ প্লেট কত কি দাম আছে? দাঁড়ান দাদা, ফুল কত? ঠিক আছে 200 টাকা প্লেট, হাফও দেন তো। আচ্ছা হাফ, হাফ কত? 100 নাকি? আচ্ছা আর যেটা বললে বোম্বে, কি বললেন, বোম্বে ধোসা ফুল প্লেট? আচ্ছা আচ্ছা 5 পিসের একটা প্লেট, 5 পিসের 100 টাকা। চাইনিজ বেলটা হচ্ছে 80 টাকা প্লেট। চাকুম চুকুম কালীবাজার মোড় থেকে প্রায় 400 মিটার, যদি কালীবাজার মোড় থেকে আসেন তাহলে 400 মিটারের মতো দোকানটা পড়বে, নাম হচ্ছে চাকুম চুকুম। ছিল 125 টাকার অর্ডার ছিল, এটা হচ্ছে দামোদর নদীর পাড়, একদম জঙ্গল এরিয়া রাস্তা,
রাস্তাটা তবুও অনেকটা বাগিয়ে ফেলেছে। এর আগে মনে হচ্ছে পুরো গর্তই ভর্তি ছিল রাস্তাটাই, চালিয়ে মজা পাওয়া যেত না। অন্ধকার আচ্ছন্ন ছিল, দুপাশে জঙ্গল, এখানে রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম, শুভ ষষ্ঠী। এই অর্ডারটা করলো আদ্রিজার কিচেনে। সারাক্ষণ বাইরে থেকে এসিতে ঠান্ডা হয়ে গেলাম, শরীরটা জড়িয়ে গেল। দেখি ম্যাডাম একটু, বড় নীলপুর মোড়ে এই প্যান্ডেলটা পুরো কাঠের করেছে, মানে হুডের কিছু সরঞ্জাম দিয়ে পুরোটা, কিছুটা নয় পুরোটাই হুডের। পূজার সময় হেভি তামঝাম। বলো কথা কেশরী, এর সাপোর্টে আমি নেই, একদম খাবে না, চারিদিকে কিং কোবরা বেশি হয়ে যাবে। ও পূজোর সময় বলো কথা কেশরী, এমন জিনিসের অ্যাড দিয়েছে ওইগুলো চিবি মণ্ডপে থুকে দিলি লাল লাল হয়ে যাবে, একদম সাপোর্ট করি না। এই তো রথ যাচ্ছে, হেভি আইটেমটা করেছে।